আসসালামু আলাইকুম। সাত কৃষি পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি দেখাবো আমার সাত বাগানে নাগপুরি কমলা লেবু আমি গাছ কিভাবে আমি লাগিয়েছি আর কি কি ব্যবহার করেছি। দেখেন প্রচুর ফল এসেছে আমার নাগপুরি লেবু গাছে। দর্শক আপনারা এভাবে আপনার বাসায় নাগপুরি কমলা লেবু গাছ এভাবে চাষ করবেন, এরকমভাবে বেশি বেশি ফলন পেয়ে থাকবেন। দেখেন আমার গাছটির বয়স এই 5 বছর, আমি প্রত্যেক বছর এভাবে প্রচুর লেবু পেয়ে থাকি। দর্শক একটি সার আপনি অ্যাড করলে আপনার কাছে প্রচুর ফল চলে আসবে। নাগপুরি লেবু একটি রসালো ফল, এটা অনেক লেবুর থেকে অন্য লেবুর থেকে অনেক ভালো, এগুলো বেশি হয়ে থাকে, লাভজনক খুব। দর্শক আপনারা সামান্য 5 বা 3-4 রকমের অবশ্যই সার দেবেন, আপনার বাসায় এভাবে আপনি লেবু পেয়ে থাকবেন। দর্শক এই সার ব্যবহার করবেন, যেমন আপনি আপনার গাছের গোড়ায় আপনি নিয়মভাবে আপনি কম্পোস্ট সার দেবেন, আপনার জৈব সার দেবেন, শুকনা গোবরের গোড়া দেবেন, আর আছে আপনি ড্যাপ সার দিবেন, মাঝে সাথে মিশ্রণ সারও দিবেন, এইগুলো সার দিবেন। আমি আপনাদের বলতেছি যে আপনারও আবার শুনে রাখেন কি কি সার দিলে গাছে বেশি বেশি ফলন হয়ে থাকে। যা তার মধ্যে যেমন আপনার ড্যাপ সার, এগুলো 35 টাকা কেজি, আপনার জৈব সার 25 টাকা কেজি, আর ভার্মি কম্পোস্ট সার এগুলো 25 টাকা কেজি, আর মিশ্রণ সার এগুলো আপনার 40 টাকা কেজি, আর আপনি খৈলের পানিগুলো দিবেন, 1 কেজি খৈলের দাম 40 টাকা। প্রিয় দর্শক এইসব আপনার এইসব জিনিস বা এইসব সার দিয়ে আপনি গাছে দিতে পারেন, আপনার গাছে এরকম প্রচুর পরিমাণে লেবু পাবেন। এই লেবু গাছের জন্য এগুলো অবশ্যই দরকার, আপনার এই উপাদানগুলো অবশ্যই দিবেন, এটা গাছের জন্য উর্বর, মাটির উর্বর, আপনি বেশি বেশি ফল পেয়ে থাকবেন। দর্শক আপনারা আপনার ছাদে এইভাবে লেবু গাছ অবশ্যই লাগাবেন। প্রিয় দর্শক দেখেন কমলা লেবু, এগুলো নাগপুরি কমলা, এগুলো প্রচুর হয়ে থাকে, আর এগুলো লাগাতে আপনারা মিস করবেন না। আমার অন্য ভিডিওতে দেখানো আছে আমি কীভাবে সার প্রয়োগ করে, একটু দেখে নেবেন। দর্শক দেখেন আমি প্রত্যেক বছর এইভাবে আমার লেবু গাছে এইভাবে লেবু পেয়ে থাকি। এই দেখেন নাগপুরি কমলা লেবু, এক এক গাছে 30-40-50টি করে লেবু হবে, আর একটু গাছের জন্য আপনি বড় পাত্র নির্ণয় করবেন। দর্শক আপনাদের এটা অনুরোধ করা হলো, আপনারা ছাদে অযথা ফেলে রাখবেন না, বিভিন্ন ফলন্ত গাছ লাগাবেন, তার মধ্যে লেবুগুলো ছাদ বাগানের জন্য খুবই ভালো হয়ে থাকে। দর্শক আপনাদের এটাই আজকের দেখালাম, পরবর্তী আবার দেখাবো। আসসালামু আলাইকুম।